আসসালামু আলাইকুম। হে জগতবাসী, আমি নুসরাত জাহান সামিয়া আবারও আপনাদের সামনে হাজির হইলাম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চয় দরবার শরীফ হইতে আমার পিতা স্বামী আলী চিস্তির লেখা গ্রন্থ থেকে একটি আলোচনা নিয়ে। আজকে আমি যে আলোচনাটি করব সে আলোচনাটির হেডলাইন হল পৃথিবীতে সালামের প্রচলন আছে, কিন্তু সালাম দেওয়ার যেমন সওয়াব আছে তেমন গুনাও আছে। চলুন এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা। সালাম দেওয়ার অনেক সওয়াব আছে, কিন্তু কেমন সওয়াব আর কেমন শান্তি? যেমন পৃথিবীতে চলার পথে কাহারো সাথে পরিচয় নাই, কিন্তু সালামের মাধ্যমে পরিচয় করে নেওয়া যায়। এবং কাহারো সাথে যদি কোনো দিন ঝগড়া, কাটাকাটি, মারামারি বা মনোমালিন্য হয়ে থাকে, তাহলে পথে কোথাও দেখা হলে সালাম যদি দেওয়া হয় ওই ব্যক্তিটিকে, তখন ওই ব্যক্তিটি সালামের উত্তর দিতে যায় এবং এভাবেই তার সাথে ভালো সম্পর্ক গড়ে তোলে। আবার সালাম দেয়া এবং নেয়ার মাধ্যমে একজন আরেকজনের প্রতি অতিরিক্ত মহাব্বত সৃষ্টি হইতে থাকে। আবার যদি কাহারো সাথে কাহারো শত্রুতা থাকে, সালাম দেয়া এবং নেয়ার মাধ্যমে শত্রুতা ধীরে ধীরে কমতে থাকে। একসময় শত্রুতা বাদ দিয়ে তারা বন্ধুতে পরিণত হইয়া যান। এজন্যই সালাম দেয়া এবং নেয়া একজন আরেকজনের প্রতি শান্তি আল্লাহর তরফ থেকেই নাজিল হয়। অনেক বিশৃঙ্খলা হইতে সালাম মানুষকে সুশৃঙ্খল রাখে, তাই সালাম দেওয়ার মাধ্যমে শান্তি ফিরে আসে মানুষের মাঝে। আবার সালাম দেওয়ার বৃহত্তম গুণাও আছে, যেমন সালাম খুব বুঝে শুনেই দিতে হবে। একজন মানুষ হাঁটতেছে, কিন্তু তাহার ভিতরে আল্লাহর জিকির চলতেছে। ওই জিকিরকারীকে সালাম দিলে ওই জিকিরকারী জিকির থামাইয়া সালামের উত্তর দিতে হবে। তখনই যিনি সালাম দিয়েলো নেকের আশায়, তিনি নেকের বদলে উল্টা গুণা পাইয়া গেল। কোনো ব্যক্তি আল্লাহর ধ্যানে আছে, সেই ব্যক্তিটিকে সালাম দেওয়া যাবে না, তাহলে গুণা হবে। কেহ আল্লাহর বাণী ধ্যান খেয়ালের সাথে শ্রবণ করতেছে, ওই সময়ে সালাম দেওয়া যাবে না। ওই সময়ে সালাম দিলে ওই ব্যক্তিটির ধ্যান খেয়াল ছুটিয়া যাবে, তখন সালামকারীর গুণা হইয়া যাবে। এইসব কিছু বুঝে চলার তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমিন। এই বলেই আমি আমার আলোচনা শেষ করছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সামনে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। এই বলেই আমার আলোচনা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।